হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকে একটু মেলা থেকে ঘুরে আসা যাক। বাড়ির পাশে অনেক দিন হলো মেলা এসেছে কিন্তু যাওয়াই হয়ে উঠছে না। প্রতিদিন ভাবি আজকে একটু ঘুরে আসবো, আজকে একটু ঘুরে আসবো, কিন্তু একদমই আমার বরের ছুটি হচ্ছিল না, যার কারণে যাওয়াও সম্ভব হচ্ছিল না। তো আজকে মেলাতে যাব, তার জন্য ছেলের জন্য জামা প্যান্ট বার করছিলাম। আর এই দেখো আমার ঘরের অবস্থা একদম শোচনীয়, কিন্তু গোছানোর একদম সময় নেই, রাত হয়ে যাচ্ছিলো, তো সবাই বারবার তাড়া দিচ্ছিলো মেলায় যাওয়ার জন্য। তো ভাবলাম যাই, ঘুরেই আসি। তো পুরো বাড়ির সবাই মিলে গিয়েছিলাম, মানে আমি, শাশুড়ি মা, শ্বশুরমশাই, বোন, সবাই, আমার বর, ফুল ফ্যামিলি মিলে মেলায় গেছি। যেহেতু মেলায় একদম ভিড় ছিল না, আমরা একটু ভিড় বাড়াতে গিয়েছিলাম। তো ভিড় বাড়াতে গিয়ে, মানে ভিড় বাড়াবো কি, ঢোকার পথে দেখলাম এরকম বাচ্চাদের খেলার জায়গা, যেখানে মানে আমার দেখে নয়, আমার ছেলের দেখে খুব ভালো লেগে গেছিলো। আর আমার তো ভালো লাগাটা স্বাভাবিক ব্যাপার যে ছেলে সেখানে একটু খেলতে পারছে। জানো গাইস, বাড়িটা রোডের পাশে হওয়ার জন্য না ছেলে একদমই খেলতে পারে না, ও সবসময় ঘরের ভিতর থাকে, ঘরের খেলনা দিয়ে খেলে। তো বাচ্চা মানুষ এইসব দেখলে তো একটু মানে এক্সাইটেড হয়েই যাবে। তো ও এসে কোনো কথাবার্তা ছাড়াই সোজা ঢুকে গেল এখানে জুতোটা খুলে, তো এখন চড়ছেও ঘোড়ায়। আর ওর খেলা দেখে মানে আমারও ভীষণ ভালো লাগছিলো। আর পাশেই ছিল এই কাটার আইসক্রিমটা, যেটা খাবার ইচ্ছে ছিল কিন্তু খেতে পারিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর এখন আইসক্রিম খাওয়াটা আমার জন্য ঠিকই হবে না। তো এই দেখো এখন মেলাটাকে তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। তো দেখো আগে কিন্তু আমার ছেলে খেলাটা দেখিয়ে দিই তোমাদের। সেটা সিঁড়ি থাকতে আমার ছেলে উঠে যাচ্ছে এই স্লিপ দিয়ে, কারণ ও সিঁড়ি দিয়ে, সিঁড়িটা অনেক খাড়াই ছিল যেটার জন্য ও উঠতে চাইছিল না। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে পাহারা দিচ্ছিলাম, আর আমি একটু মেলার চারিদিকটা দেখার চেষ্টা করছিলাম যে এখান থেকে দাঁড়িয়ে পুরো মেলাটা দেখা যায় কি না। কিন্তু না, আমার তো দেখা সম্ভব নয়, কারণ আমাকে ছেলেকেই দেখতে হবে। তো ছেলেকেও দেখছিলাম, মেলাও দেখছিলাম, আর ভিডিওটা করছে যে সেও ও ছেলেকেই দেখে দেখাচ্ছে। তো চলো এবার একটু মেলা ঘুরে দেখা যাক। ওখানে কিন্তু অনেক দোকানপাট ছিল, খাবার দাবার ছিল, আর কিছু কিছু দোকান বন্ধও ছিল। তো এখানে ইমিটেশনের জিনিস থেকে শুরু করে এ টু জেড তোমরা সব কিছু পেয়ে যাবে, সংসারের জিনিস সব কিছু। তো এখানে এই যে বাসনপত্র দেখছো না, এগুলো দেখলে মনে হয় একটা একটা করে নিয়ে নিই, বাড়িতে কিছু কিছু প্রয়োজন হতেই পারে। কিন্তু না, এখন নেওয়া সম্ভব নয়, কারণ বিনা প্ল্যানে চলে এসেছি মেলায়। তো এই দেখো এখানে ছোটদের খেলনা ছিল, আর পাশেই ছিল কসমেটিক্সের দোকান, যেখানে আমরা পছন্দ করার চেষ্টা করছিলাম যে কিছু পছন্দ হয় কি না, যেহেতু বাড়িতে কিছু কিনে নিয়ে যেতেই হবে, কারণ আজকে শ্বশুরমশাই বর দুজনেই এসেছে, আর দুজনের পকেট খালি না করে তো আমরা ছাড়বই না। আর এই যে ইমিটেশনের দোকান দেখছো, এটা মাকে বললাম কিছু নিতে, মা বললো না, এখন কোনো ওকেশান নেই, শুধু শুধু জিনিস কিনে ফেলে রাখার কোনো মানেই হয় না। আর এখানে শ্বশুরমশাই কিনে দিচ্ছিলো ছেলেকে আইসক্রিম, কারণ তোমরা বেশিরভাগ ব্লগেই দেখেছো আমার ছেলে কিন্তু আইসক্রিমই খাচ্ছে, ও কিছু খাক না খাক আইসক্রিম জিনিসটা খুব পছন্দ করে। আর এই যেখানে চলছিলো রাইডসটা, তো দাঁড়িয়ে দেখতেও ভালো লাগছিলো, ইচ্ছা হচ্ছিলো একটু চড়ি, কিন্তু এতটা রাত হয়ে যাওয়ার কারণে আর ইচ্ছাও করছিলো না যে এখন চড়ি এসব পরে, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, বাড়িতেও ফিরতে হবে, বাড়িতেও রান্নাবান্না থাকে আমাদের। তো এখানে এসেছি আমরা ইমিটেশনের জিনিস পছন্দ করতে। রাইড চড়া, খাওয়া দাওয়ার থেকেও বড় কথা আমাদেরকে কিছু কসমেটিক্স কিনে নিয়ে যাওয়া। জানো তো গাইস, মেয়েরা এইসবেই দুর্বল, জামাকাপড়, কসমেটিক্স, মেয়েরা নিজেদেরকে ফিট রাখার জন্য এ টু জেড সব কিছু করতে পারে। তো এখানে ছিল নাম লেখার জন্য রিং, তো এগুলোও দেখছিলাম। তো আমি ভাবলাম এখন আর এইসব করে কী লাভ, বিয়ে হয়ে গেছে, এই রিং ফিং দিয়ে কী হবে। যাই হোক, এই দেখো এগুলো গরম গরম খাবারগুলো সব তৈরি হচ্ছিলো, খুব ভালো লাগছিলো। জিলাপি, আমি জিলাপি খেতে অতটা পছন্দ না করলেও বাড়ির সবাই পছন্দ করে, তো তাদের জন্যই নিয়ে নেওয়া হয়েছিলো, তো সেটা তোমাদেরকে দেখানো হলো না। তো এখানে আমি দেখছিলাম ছেলের জন্য খেলনা, আমি একটু মানে নিজেরটার সাথে সাথে ছেলেরটাও দেখার চেষ্টা করছিলাম, নাহলে ছেলে ভাববে বাবা মা সব জিনিস নিজের জন্য কেনে, আমার জন্য তো কিছুই কিনছে না। কিন্তু ও কিন্তু আইসক্রিম খেতে খেতে সব জায়গায় ঘুরছিলো, ঘুরে ঘুরে দেখছিলো, আর আইসক্রিম শেষ হয়ে যাওয়ার পর দেখছে আবার আমরা ওকে আইসক্রিম কিনে দিই কিনা। কিন্তু এই দোকানে এসে আমার ছেলে ওই যে জেলি ললিপপগুলো হয় না, ওইগুলোর জন্য ভীষণ বায়না করছিলো, ও কিন্তু খাবে না, দেখে ওর ভালো লাগে, ওই কার্টুনে দেখে, ওগুলো দেখেই ওর ভালো লাগে, তাই ভাবলো ও নেবে। কিন্তু আমি ভাবলাম না, জিনিসটা কিনে শুধু শুধু নষ্ট হবে, আমরা কেউ খাবো না, প্রচণ্ড মিষ্টি হয় আর ও তো খাবেই না। তো শ্বশুরমশাই নিয়ে নিয়েছিলো পাঁচমিশালি আচার, যেটা আমরা সবাই খেতে পছন্দ করি, একটু ভাতের সাথেও খেতে ভালো লাগে আর মুড়ির সাথেও। তোমরাও কমেন্টে জানিও কে কে এরকম খেতে ভালোবাসো পাঁচমিশালি আচার, মুড়ি দিয়ে মাখতে বেশি ভালো লাগে। তো এখানে কাপ প্লেটগুলো ঝুলছিল, আর কিছু কিছু দোকান বন্ধ ছিল, তোমাদেরকে আগেই বললাম। তো ফাইনালি চলে এলাম আমরা একটা দোকানে, যেখান থেকে ছেলের খেলনা নেব। তো দেখছিলাম এখানে এই খেলনা টেলনা এগুলো, তো এখান থেকে আমার এই বল, ফ্রুটসের যে সেটগুলো, এগুলো ভালো লাগছিলো, ভাবছিলাম কালারফুল কিছু নেব যেটা ওর খুব ভালো লাগবে, যেহেতু ও একটু কালারফুল জিনিস বেশি পছন্দ করে। তো ফাইনালি ছেলের জন্য একটা ডাইনোসরের সেট নিয়ে নিলাম, ডাইনোসরের সেট ওর খুব পছন্দ হয়েছে, ও প্রথম থেকে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছিলো ওটা নেবে বলে। তো ওটা ও ঠাকুমাকে দিল খুলে দেওয়ার জন্য, কিন্তু এখন যদি আমি এখানে খুলে দিই ও এখানেই খেলতে শুরু করে দেবে, সেই জন্য আমি মানে বললাম চলো বাড়িতে গিয়ে তারপরে তোমাকে খুলে দেবো। তো ও কিন্তু এটা বাড়িতে নিয়ে এসে জড়ি ধরে শুয়েছিলো, যেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। আর এখানে ছিল ওই যে বল ছুঁড়ে ছুঁড়ে মারে না, মানে বল ফেলে দেওয়ার পর যেটা কাউন্ট হয় সেই গিফটটা, তো জীবনে আমার কপালে কোনো দিন এই জিনিসগুলো হয়
হয়নি, মানে আমি যতই খেলি আমার দ্বারা ওই চিরুনি, সেফটি পিনের সেট, আয়না এইসবই পড়ে, বড় কিছু কখনোই হয়নি। তো চলো গাইস এবার একটু ঘুগনি খেয়ে নেওয়া যাক। তো তোমাদেরকে বলে দিই এখানে ঘুগনির দাম 20 টাকা ছিল, কোয়ান্টিটি একদম কম ছিল। যাই হোক ওই ঘুগনি খেয়ে আমরা বাড়িতে ফিরে এলাম। তো তোমাদের আমার এই ছোট্ট মেলার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।